আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাকায়েত হাসান, অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী, প্রাণী কল্যাণ সংগঠনের কলাপাড়া উপজেলা টিম লিডার। আজকে সকাল 7টা নাগাদ আমাদের হটলাইন নাম্বারে একটি ফোন আসে যে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে একটি বাসায় আটককৃত অবস্থায় একটি বন বিড়াল রয়েছে। তো উক্ত সংবাদটি শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, এরপরে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পাই যে ওখানে একটি বন বিড়াল আটককৃত অবস্থায় রয়েছে। এরপরে আমরা বন বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে আসি, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বন বিড়ালটি কিছুটা আহত ছিল, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আমরা এটাকে বনে নিয়ে আসছি, প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করে দেবো। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, আসলে এটা হচ্ছে একটি বন বিড়াল, যেটা ইংরেজি নাম হচ্ছে জাঙ্গল ক্যাট। এটা আরও বিভিন্ন নাম আছে, স্থানীয় কিছু নাম আছে, স্থানীয় নাম হচ্ছে খাটাশ, খাটাশ নামে এটা বেশ পরিচিত আমাদের এলাকায়। পাশাপাশি এটার আরও নাম আছে জঙ্গলি বিড়াল, এরপর হচ্ছে খাগড়া বিড়াল, এরকম আরও অনেক নামে পরিচিত। এটা একটি চতুষ্পদ প্রাণী, পাশাপাশি এটা একটি নিশাচর প্রাণী। এই প্রাণীটা আমাদের, এটা মূলত আবাসস্থল হচ্ছে বিভিন্ন গাছের কোটরে, গর্ত, পাশাপাশি পরিত্যক্ত কবরস্থান বা পরিত্যক্ত ঘর বাড়িতে এটা থাকে। এটার মূলত খাবার হচ্ছে ইঁদুর, ইঁদুর, ব্যাং, পোকামাকড়, ছোট পাখি, এগুলো খেয়ে এগুলো পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। বর্তমানে বাংলাদেশে এই প্রাণীটি বিলুপ্তির পথে। এই প্রাণীটি আমাদের খাদ্য শৃঙ্খলে ভারসাম্য রক্ষা করে। এই প্রাণীকে আমরা অযথা মারব না, প্রকৃতির জিনিস, এখন প্রকৃতিতে ফিরিয়ে দিব। এই বন বিড়ালটিকে এখন আমরা প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দিচ্ছি। ওকে, ডান।